সাতক্ষীরায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করেছে জনতা ব্যাংক আগরদড়ি শাখা। মঙ্গলবার সকালে সদর উপজেলার আগরদড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বৃক্ষ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগরদড়ি শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 5 নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, 10 নম্বর আগরদড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজদুর রহমান মালি, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের এসপিও শেখ বেনজির আহমেদ প্রমুখ। এ সময় স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে 5 শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।